প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ম্যাথমেটিক্স 3 বিষয়টির প্রথম ক্রম ও প্রথম মাত্রার অন্তরক সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশনস অফ ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি নামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকে পার্ট 2 তে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের বা অঙ্কের সমাধান নিয়ে আমি আলোচনা করব। পার্ট 2 এর এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে অবশ্যই এই অঙ্কগুলো পারতে হবে। তো তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি যে অঙ্কটা দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, লগ ডিওয়াই বাই ডিএক্স সমান এক্স প্লাস বিওয়াই। এই সমীকরণটাকে আমাদের এখন সমাধান করতে হবে। এটা একটা অন্তরক সমীকরণ, যেহেতু ডিওয়াই বাই ডিএক্স আছে, তো এই অন্তরক সমীকরণগুলো কিভাবে সমাধান করতে হবে সেই সংক্রান্ত কিন্তু আমরা বিস্তারিত পার্ট 1 এ আলোচনা করেছি। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত সমাধানের সুবিধার্থে আমরা জানি যে অন্তরক সমীকরণকে 6 ভাগে ভাগ করা হয়। তো এইটা হচ্ছে চলক পৃথকীকরণ নিয়মের অন্তর্ভুক্ত, যেহেতু এই অধ্যায়টা চলক পৃথকীকরণের অন্তর্ভুক্ত। তো যেহেতু এই অধ্যায়ের অঙ্কগুলো সবগুলোই চলক পৃথকীকরণ পদ্ধতিতে আমরা করব, তো এখানে আমরা চলকটা আগে পৃথকীকরণ করে নিব। আর চলক পৃথকীকরণ করার ক্ষেত্রে পাঁচটা নিয়মের কথা কিন্তু আমরা আলোচনা করেছিলাম, যে পাঁচটা নিয়ম আছে এই সমীকরণগুলোকে সমাধান করার জন্য। আমরা চলকটা পৃথকীকরণ করার জন্য কয়েকটা ধাপ অ্যাপ্লাই করতে হবে। পার্ট 1 এ পাঁচটা নিয়ম আলোচনা করেছি চলক পৃথকীকরণ করার জন্য, কোন ধরনের সমীকরণগুলো বা কোন আকারের সমীকরণকে কিভাবে পৃথক করতে হবে চলকটা, সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছি, তোমরা পার্ট 1টা দেখে নিবে। তো আমরা এখানে সমাধান দিয়ে দেখো লিখেছি প্রদত্ত সমীকরণ, এখানে প্রদত্ত যে সমীকরণটা আছে সেই সমীকরণটা এখানে লিখলাম, লগ ডিওয়াই বাই ডিএক্স সমান এক্স প্লাস ডিওয়াই। তো এরপরে লাইনে দেখো বা দিয়ে আমরা লিখেছি ডিওয়াই বাই ডিএক্স সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই। এইটা আমরা কিভাবে পাই দেখো, লগটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে এটা এক্সপোনেনশিয়াল হয়ে যাবে, অর্থাৎ ই এর পাওয়ার আকারে ডান পাশে রাশিটা থাকবে। এই লগের নিয়মটা তোমরা নবম দশম শ্রেণীতেও পড়ে এসেছো। পরের লাইনে গিয়ে আমরা দেখো বা দিয়ে লিখেছি ডিওয়াই বাই ডিএক্স সমান হবে কি, এই যে ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই আছে ডান পাশে, এটাকে সূচকের নিয়ম অনুযায়ী আমরা আলাদা করে ফেলতে পারি, যেহেতু পাওয়ারটা প্লাস আকারে আছে, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন সমান এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এরকম একটা সূত্র তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছো। তো সেম সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। পাওয়ার যেহেতু দুইটা রাশি যোগ আকারে আছে, তার মানে এটাকে আলাদা করে আমরা এরকম গুণ আকারে লিখতে পারি সূচকের নিয়ম থেকে। তো এরপরে আমরা কি করব, আর গুণন করে ফেলবো, ডিএক্স টাকে ই টু দি পাওয়ার এক্স এর পাশে নিয়ে যাব আর ই টু দি পাওয়ার বিওয়াই টাকে ডিওয়াই এর পাশে নিয়ে আসবো, তাহলে এটা কিন্তু ভাগ হয়ে যাবে, ই টু দি পাওয়ার বিওয়াই দ্বারা ডিওয়াই কে ভাগ করতে হবে। আর ভাগ করা মানে কি, ই টু দি পাওয়ার বিওয়াই টাকে যদি উপরে উঠায় ফেলি ডিওয়াই এর সাথে গুণ আকারে লিখি তখন পাওয়ারটা মাইনাস হবে। আমরা সেম পদ্ধতিটা এখানে অ্যাপ্লাই করেছি, ডিএক্সটাকে ই টু দি পাওয়ার এক্স এর পাশে নিয়েছি, এই যে দেখো মাইনাস বিওয়াই ডিওয়াই লিখেছি, কারণ ই টু দি পাওয়ার বিওয়াই কে যখন আমরা ডিওয়াই এর পাশে নিয়ে আসব তখন ডিওয়াই বাই হবে ই টু দি পাওয়ার বিওয়াই। তো ই টু দি পাওয়ার বিওয়াই কে যখন আমরা উপরে উঠাবো অর্থাৎ গুণ আকারে লিখব তখন এটার পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। তো এখন দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ই টু দি পাওয়ার মাইনাস বিওয়াই ডিওয়াই আছে, এই যে ওয়াই এর সাথে ওয়াই এর রাশিগুলো, এক্স এর সাথে এক্স এর রাশিগুলো আছে। আমরা চলক পৃথকীকরণের যে নিয়মটা বলেছিলাম সেম দেখো, যে এফ এক্স ডিএক্স প্লাস এফ অফ ডিওয়াই সমান জিরো, এই ধরনের যে সমীকরণগুলো অর্থাৎ এই আকারের যে সমীকরণটা পাবো এইটাই হচ্ছে মূলত চলক পৃথকীকরণ। তো এই চলক পৃথকীকরণ মোটামুটি হয়ে গেছে, এরপরে লাইনে গিয়ে আমরা শুধু এই যে এক পাশে নিয়ে আসবো, ডান পাশ থেকে ই টু দি পাওয়ার মাইনাস বিওয়াই ডিওয়াই এটাকে বাম পাশে নিয়ে আসবো, তখন মাইনাস হবে আর ডান পাশে জিরো থাকবে। তো এখানে যে সমীকরণটা আমরা পেয়েছি এটাই যে বক্সের সমীকরণটার মতো সেম, তুমি যদি ই টু দি পাওয়ার এক্স এটাকে এফ এক্স ধরো, এফ এক্স ডিএক্স আর মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিওয়াই এটাকে যদি এফ ওয়াই ধরো, অর্থাৎ ওয়াই এর একটা ফাংশন চিন্তা করো, তাহলে এফ অফ ওয়াই ডিওয়াই আকারে সমীকরণটা আমরা পেয়ে গেলাম। তার মানে কি, চলকটা পৃথকীকরণ করা হয়ে গেছে, এখন আমরা সরাসরি এটাকে ইন্টিগ্রেশন করে ফেলবো। আমরা নিয়মের মধ্যে বলেছিলাম চলকটা যখন পৃথকীকরণ করা হয়ে যাবে তখন সরাসরি সমাকলন করব, আর সমাকলন করলেই আমরা সমীকরণের সমাধানটা পেয়ে যাব। তো আমরা এখানে দেখো তাই করেছি, পরের লাইনে উভয় পক্ষে সমাকলন করব, ডান পাশে যেহেতু জিরো আছে অতএব এটাকে সমাকলন করলে ডান পাশে জিরোই থাকবে। তো এখন আমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করব, এখানে দেখো এই যে পরের লাইনে বা দিয়ে আমরা এই যে পূর্বের লাইনে যে সমাকলনের যে রাশিটা ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এটাকে আমরা যখন ইন্টিগ্রেশন করব এটার মানটা আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স বাই এ, কারণ ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স এর সমাকলনের মানটা আমরা জানি ই টু দি পাওয়ার এম এক্স বাই এম, ওই সূত্রটাই অ্যাপ্লাই করেছি এখানে। আর মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিওয়াই বাই ডিওয়াই ছিল, তাহলে সমাকলনের নিয়ম অনুযায়ী এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস বিওয়াই বাই হবে মাইনাস বিওয়াই। সমাকলনের যে নিয়মটা আমরা পড়েছি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স এটার মান হয় ই টু দি পাওয়ার এম এক্স বাই এম, তাহলে এখানে মাইনাস বিটাকে এম আকারে চিন্তা করো কি হবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস বিওয়াই বাই মাইনাস বি। তো এখানে আবার দেখো সামনে মাইনাস আছে, তো দুইটা মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস করে ফেলতে পারি আমরা, এই যে দেখো আমি সরাসরি লিখে ফেলেছি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিওয়াই বাই বি প্লাস সি, এই সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক, আমরা জানি অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে এরকম একটা সমাকলন ধ্রুবক লিখতে হয়। তো এখন মোটামুটি অঙ্কটা সমাধান হয়ে গেছে, এখানেও তুমি আনসার লিখতে পারো, কারণ এখানে
এখানে দেখো dx dy বা dy/dx নেই আমরা জানি যে এরকম অন্তরক সমীকরণকে চলক পৃথকীকরণ করার পর সমাকলন করে আমরা যদি dy dx মুক্ত কোনো সমীকরণ পাই তাহলে ওই সমীকরণটাই হবে উক্ত অন্তরক সমীকরণের সমাধান তো আমরা এখানে যেহেতু dy dx মুক্ত সমীকরণ পেয়েছি এটাই হবে সমাধান তো আমরা এখানে আনসার দিব না এটাকে একটু সরল করে সুন্দরভাবে একটু সরল সমীকরণ আকারে লিখব তো এটাকে আমরা যদি সরল করি কি হবে নিচে হরগুলো লসাগু হবে ab উপরে তখন কি হবে এই b দিয়ে গুণ করতে হবে e^x কে a দিয়ে গুণ করতে হবে e^-by কে আর c এর নিচে যেহেতু কিছু নাই তার মানে abc হবে তো এই abc কে ক্যাপিটাল a ধরেছি এই যে বক্সে দেখো আমি বিষয়টা লিখে দিয়েছি abc কে যদি a ধরো তাহলে উপরে কি হবে b e^x a e^-by abc হইতো মানে ক্যাপিটাল a আর নিচে থাকতো ab তো আমরা একবারে করে ফেলেছি এই ab টাকে যদি ডান পাশে নিয়ে যাও 0 ইনটু ab মানে 0 হয়ে যাবে আর এই যে সমীকরণটা আমরা পেলাম এখানে যেহেতু dy dx নাই তার মানে এটাই হচ্ছে এই সমীকরণের সমাধান অর্থাৎ প্রদত্ত সমীকরণের সমাধান তো তোমাকে এই অঙ্কগুলো করার জন্য কয়েকটা বিষয় মনে রাখতে হবে প্রথমত হচ্ছে যে সমীকরণটা দেয়া থাকবে সেটাকে প্রথমে চলক পৃথকীকরণ করতে হবে তারপরে সমাকলন করতে হবে আর সমাকলন করার পরে যে সাধারণ সমীকরণটা পাবে dy dx মুক্ত সমীকরণ যেটা পাবে সেটাই হবে এই যে অন্তরক সমীকরণের সমাধান তো এখানে সমাকলন করার ক্ষেত্রে অনেক সময় কোন একটা সংখ্যা দ্বারা গুণ করে নিতে হয় পরের স্লাইডে আমরা এই ধরনের অঙ্ক দেখব তো আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো আমরা পরের স্লাইডটা দেখি শিক্ষার্থীবৃন্দ এখানে যে অঙ্কটা দিয়েছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমরা পার্ট ওয়ানে অন্তরক সমীকরণ সমাধান করার কতগুলো নিয়মের কথা বলেছিলাম প্রথমে যে নিয়মটা বলেছিলাম যেহেতু এই অধ্যায়টা হচ্ছে চলক পৃথকীকরণের নিয়মের তো চলক পৃথকীকরণ পদ্ধতিতে আমরা সমাধান করার জন্য পাঁচটা নিয়মের কথা বলেছিলাম তো এখানে যে প্রশ্নটা দেয়া আছে দেখো এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান dx মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান dy তুমি x কে যদি এফ এক্স চিন্তা করো এফ এক্স সমান x তাহলে এফ ও ওয়াই সমান কি হবে ওয়াই তার মানে এখানে f of y আছে আবার g of y সমান যদি y স্কয়ার মাইনাস 1 ধরো তাহলে g of x এর মানটা কি হবে x স্কয়ার মাইনাস 1 জাস্ট y এর জায়গায় তখন x বসবে তো এই যে অঙ্কটা এই অঙ্কটা মূলত বক্সে দেখো আমরা একটা নিয়মের কথা বলেছি আমরা পার্ট 1 এ এই নিয়মটা আলোচনা করেছি যে কোন একটা সমীকরণ যদি f of x g of y dx প্লাস f of y g of x dy সমান 0 আকারের থাকে বা এই ধরনের হয় সেই ক্ষেত্রে এই সমীকরণটাকে আমরা g of y g of x দ্বারা ভাগ করব ভাগ করলে এই যে এরকম ভাবে চলক গুলো আলাদা হয়ে যাবে অর্থাৎ y এর রাশিগুলোর সাথে dy থাকবে x এর রাশিগুলোর সাথে dx থাকবে তো আমরা এই নিয়মটাই অর্থাৎ চলক পৃথকীকরণ করার জন্য এই ধরনের রাশি ক্ষেত্রে যে পদ্ধতিটা g of x g of y দ্বারা ভাগ করতে হয় সেইভাবেই এই অঙ্কের সমাধানটা করব তো আমরা এখানে দেখো সমাধান দিয়ে লিখেছি প্রদত্ত সমীকরণ অর্থাৎ প্রশ্নের সমীকরণটা আমরা লিখব তো এরপরে লাইনে দেখো আমরা বা দিয়ে লিখেছি বা x into y square minus 1 dx সমান y into x square minus 1 dy জাস্ট আমরা এই যে প্রথম লাইনে দেখো minus y into x square minus 1 dy ছিল এটাকে ডান পাশে নিয়ে গেলাম চিহ্নটা যেহেতু মাইনাস ছিল ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে তো এখানে আমরা g of x g of y দ্বারা ভাগ করব এই ধরনের অঙ্কগুলো করার জন্য তুমি প্রথমেই এই g of x বা f of x কোনটা হবে f of y কোনটা হবে এটা সহজে তোমাকে বুঝতে হবে আর সবসময় তুমি সহজভাবে একটা টেকনিক হলো চিন্তা করবে জটিল যে রাশিটা আছে এবং কমন রাশি মানে দেখতে একই রকম এবং বড় যে রাশিটা আছে সেটা দ্বারাই ভাগ করার চেষ্টা করবে তাহলে অঙ্কটা ছোট হয়ে আসবে বা সহজ হয়ে যাবে এখানে বড় রাশি হচ্ছে y স্কয়ার মাইনাস 1 দুইটা রাশি যে গুণাকারে থাকবে এগুলোর মধ্যে যেটা বড় সেটা দিয়েই ভাগ করার চেষ্টা করবে অর্থাৎ সেই দুইটা দ্বারা ভাগ করবে ডান পাশে এবং বাম পাশে যে দুইটা বড় এই দুইটার গুণফল দ্বারা উভয় পক্ষকে তুমি ভাগ করবে তো এখানে বড় রাশি হচ্ছে y স্কয়ার মাইনাস 1 এখানে x স্কয়ার মাইনাস 1 এই দুইটার গুণফল দ্বারাই ভাগ করবে আর নিয়মের বিষয়টা যদি চিন্তা করো যেহেতু আমরা x কে f of x y কে f of y ধরি আর g of y সমান y স্কয়ার মাইনাস 1 হলে g of x মানে x স্কয়ার মাইনাস 1 তো নিয়মটা যেটা বলছে g of y দ্বারা ভাগ তার মানে y স্কয়ার মাইনাস 1 ইনটু x স্কয়ার মাইনাস 1 দ্বারাই ভাগ করতে হবে তাহলে x এর রাশিগুলো dx এর সাথে যাবে আর y এর রাশিগুলো dy এর সাথে চলে যাবে তো আমরা এখন যদি ভাগ করি দেখো এই যে y স্কয়ার মাইনাস 1 ইনটু x স্কয়ার মাইনাস 1 দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে এই y স্কয়ার মাইনাস 1 টা বাদ যাবে বাম পাশে তো x স্কয়ার মাইনাস 1 দ্বারাও যেহেতু ভাগ করছি তার মানে এটা নিচে থাকবে আর ডান পাশে y স্কয়ার মাইনাস 1 ইনটু x স্কয়ার মাইনাস 1 দ্বারা যদি ভাগ করি তাহলে x স্কয়ার মাইনাস 1 উপরে নিচে কাটা যাবে নিচে y স্কয়ার মাইনাস 1 টা থাকবে তো এখন দেখো এইখানে যে রাশিটা আমরা পেয়েছি
বক্সের মধ্যে আমরা যে আকারের কথা বলেছিলাম f of x by g of x dx plus f of y by g of y dy এই যে fx কে x ধরেছিলাম আর g of y মানে y square minus 1 f of y মানে y g of x মানে x square minus 1 ধরেছিলাম এইভাবে যদি চিন্তা করো দেখো সেম মিলে গেছে এখানে বক্সে আমরা যে নিয়মটা বলেছি এখানেও কিন্তু তাই হয়েছে x মানে fx আর g of x মানে x square minus 1 এই যে দেখো প্রথমটা মিলে গেছে f of y মানে y g of y মানে y square minus 1 তো যাই হোক এরপর আমরা কি করব যেহেতু চলকটা পৃথকীকরণ করা হয়ে গেছে আমরা এখানে সমাকলনের সুবিধার্থে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে নিব এই 2 দ্বারা কেন গুণ করছি সেটা পরের লাইনগুলো দেখলে বুঝতে পারবে তো এই 2 দ্বারা গুণ করার পরের লাইনে গিয়ে আমরা সমাকলন করব এই যে দেখো বক্সে লিখে দিয়েছি যুগোজীকরণ করে উভয় পক্ষকে আমরা সমাকলন করব তো সমাকলন করলে কি হবে এখানে দেখো ইন্টিগ্রেশন অফ 2x / x স্কয়ার মাইনাস 1 dx ইন্টিগ্রেশন অফ 2y / y স্কয়ার মাইনাস 1 dy হবে ডান পাশে তো এই যে সমাকলনের মানটা সমাকলন অধ্যায়ের মধ্যে তোমরা এরকম সেম সূত্র পড়ে এসেছো 2x / x স্কয়ার মাইনাস 1 dx যদি থাকে সরাসরি আমরা log x স্কয়ার মাইনাস 1 লিখতে পারি এটার মান একই রকম ভাবে ইন্টিগ্রেশন অফ 2y / y স্কয়ার মাইনাস 1 dy এটার মানটা হবে log y স্কয়ার মাইনাস 1 প্লাস log c এই log c মানে যেহেতু সবগুলোতে log আছে এই log c আকারে আমরা লিখব এই c টা হচ্ছে সমাকলন ধ্রুবক তো এখানে এই যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি এটা যদি আরেকটু বিস্তারিত ভাবে বুঝতে চাও তুমি দেখো এই log x স্কয়ার মাইনাস 1 কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো বা অন্তরীকরণ করো তাহলে এটার মানটা কি হবে log x এর সূত্র 1/x তার মানে কি হবে 1/x স্কয়ার মাইনাস 1 আর এখানে যেহেতু x ব্যতীত ভিন্ন রাশি আছে x স্কয়ার মাইনাস 1 আছে অর্থাৎ x স্কয়ার মাইনাস 1 কে আবার অন্তরীকরণ করতে হবে তখন হবে 2x অর্থাৎ এটার অন্তরীকরণের মানটা হবে 2x / x স্কয়ার মাইনাস 1 তো log x স্কয়ার মাইনাস 1 কে অন্তরীকরণ করলে যেহেতু 2x / x স্কয়ার মাইনাস 1 পাই আমরা উল্টাভাবে 2x / x স্কয়ার মাইনাস 1 কে যদি আমরা সমাকলন করি তাহলে log x স্কয়ার মাইনাস 1 পাবো তো যাই হোক আমরা এই রাশিগুলো পাবো সমাকলন করলে তো এর পরের লাইনে গিয়ে আমরা ডান পাশে যে দুইটা রাশি আছে সেই দুইটাকে একসাথে করে ফেলবো আমরা জানি log m + log n মানে log mn অর্থাৎ গুণ হয় log এর দুইটা রাশি যদি যোগ আকারে থাকে তখন আমরা এটাকে গুণ আকারে লিখতে পারি log mn এর যে সূত্রটা আর বাম পাশের রাশিটা সেম থাকবে তো এখন আমরা উভয় পক্ষ থেকে যদি লগটা উঠায় দেই তাহলে বাম পাশে হবে x স্কয়ার মাইনাস 1 আর ডান পাশে হবে c / y স্কয়ার মাইনাস 1 আর এইটাই হচ্ছে এই অঙ্কের সমাধান কারণ কি দেখো এখানে dx / dy / dx / শুধু dy কোনোটাই নাই আমি পূর্বে স্লাইডে বলেছি যে কোন একটা অন্তরক সমীকরণকে প্রথমে চলক পৃথকীকরণ তারপরে সমাকলন এরপর আরো কয়েকটা ধাপের মাধ্যমে আমরা যদি এমন একটা সমীকরণ পাই যে সমীকরণের মধ্যে dx dy / dy / dx কোনোটাই নাই অর্থাৎ অন্তরক সহগ মুক্ত যদি হয় কোন সমীকরণ অন্তরক সমীকরণকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা অন্তরক সহগ মুক্ত যে সমীকরণটা পাবো dy dx / dy / dx এরকম রাশিগুলো মুক্ত যে সমীকরণটা পাবো সেটাই হবে ওই অন্তরক সমীকরণের সমাধান তো এখানে দেখো dx dy কোনোটাই নাই x স্কয়ার মাইনাস 1 সমান c y স্কয়ার মাইনাস 1 অতএব এইটাই হবে এই অঙ্কের সমাধান তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে রেজাল্টটা অনেক সময় নাও মিলতে পারে আমি এখানে যে রেজাল্টটা দেখিয়েছি তোমার ক্ষেত্রে রেজাল্টটা ভিন্ন হইতে পারে আমি এটা কেন বলছি দেখো যে log x স্কয়ার মাইনাস 1 সমান log y স্কয়ার মাইনাস 1 প্লাস log c ছিল তো তুমি যদি এই c টাকে বাম পাশে নিয়ে আসো বা log y স্কয়ার মাইনাস 1 এটাকে যদি বাম পাশে নিয়ে আসো এরপরে log এর সূত্রটা যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সমীকরণটা একটু ভিন্ন দেখাবে অর্থাৎ মানটা একটু চেঞ্জ মনে হবে তোমার কাছে যেমন log c টাকে যদি বাম পাশে নিয়ে যাও তাহলে log x স্কয়ার মাইনাস 1 মাইনাস log c হবে তো এটাকে আমরা log m - n এর সূত্র দিয়ে লিখতে পারবো x স্কয়ার মাইনাস 1 / c সমান হবে y স্কয়ার মাইনাস 1 একই সমীকরণ পাবে তো একটু দেখতে ভিন্ন দেখাবে যে c টা নিচে থাকবে তো এটা দেখে আবার ভয় পেও না যেরকম ভাবে আসে জাস্ট তুমি যদি সঠিকভাবে করে যাও ফাইনালি অন্তরক সহগ মুক্ত যে সমীকরণটা পাবে সেটাই হবে আনসার তো যাই হোক আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এই অধ্যায়ের অঙ্কগুলো সবগুলোই হচ্ছে চলক পৃথকীকরণের বা এই অধ্যায়টাই মূলত চলক পৃথকীকরণ সংক্রান্ত তো তোমরা চলক পৃথকীকরণের যে নিয়মগুলো পাঠানো আছে সেগুলো ভালো করে দেখে নিবে আর অঙ্কগুলো করার যে ধাপগুলো যদি তুমি মেনটেন করতে পারো বা বুঝতে পারো তাহলেই অঙ্কগুলো তোমার কাছে খুবই সহজ মনে হবে তো আশা করি ইনশাল্লাহ তোমরা অঙ্কগুলো পারবে তো এরপরে দেখো আরেকটা অঙ্ক দিয়েছি সমাধান করো y dx - x dy সমান 0 এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমরা পার্ট 1 এ যে নিয়মগুলো পড়েছিলাম সেখানে বলেছিলাম m of y dx - nx dy সমান 0 এই আকারের যে অন্তরক সমীকরণগুলো থাকবে সেগুলোকে আমরা m of y n of x দ্বারা ভাগ করব তাহলে কিন্তু dx এর সাথে x চলে যাবে dy এর সাথে y টা চলে যাবে অর্থাৎ চলকটা পৃথকীকরণ হয়ে যাবে এই নিয়মটা আমরা এখানে অ্যাপ্লাই করব যেহেতু y dx - x dy
আছে, দেখো ওয়াইটা আছে dx এর সাথে, xটা আছে dy এর সাথে। তো xy দ্বারা যদি আমরা উভয় পক্ষকে ভাগ করি তাহলে কিন্তু dx/x dy/y আকারে আসবে। তো তখন চলকটা পৃথক হয়ে যাবে। যাই হোক আমরা সমাধানটা দেখি। আমি সমাধান দিয়ে লিখেছি দেখো প্রদত্ত সমীকরণ y dx - x dy = 0। এইখান থেকে আমরা পরের লাইনটা পার্শ্ব পরিবর্তন করে লিখব y dx সমান চিহ্ন দিয়ে মাইনাস এক্স ডিওয়াইটাকে আমরা ডান পাশে নিয়ে আসব। এই যে দেখো পরের লাইনে আমরা তাই করেছি। তো এখন আমরা এই যে বক্সে যে নিয়মটার কথা বলেছি m of y মানে এখানে y, n of x মানে হচ্ছে x, m of y n of x দ্বারা ভাগ করা মানে হচ্ছে xy দ্বারা ভাগ করা। xy দ্বারা ভাগ করলে বাম পাশে কি হবে dx/x, যেহেতু xy দ্বারা ভাগ করছি y কাটা যাবে, আর ডান পাশে xy দ্বারা ভাগ করলে xx কাটা যাবে, নিচে y থাকবে উপরে হবে dy। তো যেহেতু এখন চলকটা পৃথকীকরণ করা হয়ে গেছে এখন আমরা সরাসরি সমাকলন করব। এরকম চলক যখনই পৃথক করা হয়ে যাবে আমরা যদি মনে করি যে এখানে এখন সমাকলনের সূত্রটা অ্যাপ্লাই করলে সমাকলনের মান পাবো, অর্থাৎ সমাকলনের সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। পূর্বে স্লাইডে আমরা দেখেছি যে 2 দ্বারা গুণ করতে হয়। তো এরকম যদি গুণ করতে হয় তাহলে আরেকটা লাইনে আমরা এরকম গুণ ভাগ করে নিব, আর গুণ করতে না হলে সরাসরি সমাকলন করে ফেলবো। এই যে দেখো বক্সে আমি লিখে দিয়েছি যুগজীকরণ করে বা সমাকলন করে। তো এখান থেকে আমরা সরাসরি এটার মানটা বসাবো। আমরা এই সূত্রটা সরাসরি জানি, ইন্টিগ্রেশন অফ dx/x, এই dx/x যে কথা 1/x (dx) একই কথা। তো ইন্টিগ্রেশন অফ 1/x dx বা dx/x এটার মানটা আমরা জানি log x, ডান পাশে একই হবে log y হবে ইন্টিগ্রেশন অফ dy/y এর মান। আর একটা সমাকলন ধ্রুবক তোমাকে এখানে লিখতে হবে, যেহেতু সবগুলো log এর রাশি অতএব log c আকারে আমরা ধ্রুব রাশিটা লিখবো। তো পূর্বের অঙ্কের মতোই ডান পাশে আমরা গুণ করে ফেলবো log m + log n এর সূত্র অনুযায়ী, তাহলে log cy হবে। আর এই লাইন থেকে আমরা লগটা যদি উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দেই তাহলে আমরা লিখতে পারবো x = cy, কারণ log উঠিয়ে দিলে বাম পাশে x ডান পাশে cy থাকবে। তো এই যে x = cy সমীকরণটা আমরা পেলাম, এখানে কিন্তু dx dy বা dy/dx এই ধরনের কোনো রাশি নেই, অর্থাৎ অন্তরক সহগ মুক্ত সমীকরণ। তাহলে এটাই হবে এই যে প্রদত্ত অন্তরক সমীকরণের সমাধান। আমি এই যে লিখে দিয়েছি দেখো যা নির্ণয় সমাধান, এটাই হবে এই অঙ্কের আনসার। তো আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো আসলে খুবই সহজ। তোমাকে পার্ট 1 এর যে নিয়মগুলো আছে 5টা নিয়ম, বিভিন্ন আকারের সমীকরণের ক্ষেত্রে কিভাবে তোমাকে পৃথকীকরণ করতে হবে, অর্থাৎ চলকগুলো পৃথক করতে হবে, সেই নিয়মটা তোমাকে আগে ভালো করে বুঝতে হবে। অর্থাৎ পার্ট 1 এ আমি 5টা নিয়ম যে আলোচনা করেছি সেই 5টা নিয়ম তুমি ভালো করে বুঝবে। আর তুমি যদি নিয়মগুলো ভালো করে বুঝতে পারো তাহলে এই অঙ্কগুলো যেভাবেই থাকুক না কেন, যে ধরনের অঙ্ক থাকুক, তুমি দেখলেই বুঝতে পারবে এখানে কোন নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। আর এই নিয়মটা অ্যাপ্লাই করে সর্বশেষে তুমি চলক পৃথকীকরণ যখন হয়ে যাবে তখন সমাকলন করবে। আর সমাকলন করার ক্ষেত্রে অনেক সময় গুণ ভাগ করে নিতে হয় কোন ধ্রুব রাশি দ্বারা, যেমন পূর্বের স্লাইডে আমরা 2 দ্বারা গুণ করেছিলাম। তো এরকম ভাবে যদি গুণ করতে হয় গুণ করে নিবে। আর যদি সরাসরি দেখো যে সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে এখানে, যেমন dx/x এটা সরাসরি সূত্র, তো এইরকম সরাসরি সূত্র হলে তখন আর কোনো কিছু করতে হবে না, সরাসরি সূত্র অ্যাপ্লাই করে ফাইনালি অন্তরক সহগ মুক্ত সমীকরণটা পাবে, এটাই হবে আনসার। তো আশা করছি এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় আসলে ইনশাল্লাহ তোমরা পারবে।